Hey guys, Assalamualaikum. Welcome to my YouTube channel with another new video. বন্ধুরা আপনারা হয়তো ভিডিওর টাইটেল এবং থাম্বনেইল দেখে বুঝে গেছেন আজকে আমি কি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি কথা বলতে যাচ্ছি টিভিএস রাইডার 125 স্পেশাল এডিশন বাইকটি নিয়ে। তো কিছুদিন আগে বাংলাদেশে টিভিএস রাইডার 125 বাইকটি লঞ্চ করে, তো সেখান থেকে টিভিএস রাইডার 125 বাইকটিতে আরও একটি নতুন আপডেট নিয়ে চলে আসে। তো সেই আপডেটটি হলো এই বাইকে আপনারা কিছু নতুন ফিচার্স এবং কিছু নতুন গ্রাফিক্স এবং কালার দেখতে পাবেন। তো এসব কিছু বলার আগেই বলে রাখি, আপনারা যারা এই চ্যানেল নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আচ্ছা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। তো এবার বলি, বাইকটিতে নতুন কিছু কালার এবং গ্রাফিক্স অ্যাড করা হয়েছে। সেখানে আপনারা দেখবেন ডুয়েল পারপাস গ্রাফিক্স, সেখানে আপনারা ব্ল্যাক এবং হোয়াইটের কম্বিনেশন দেখতে পাবেন। তো দেখতে সেই কালারটা দেখতে আমার কাছে খুবই জোস লাগছে, আপনার কাছে কেমন লাগছে আপনারা নিচে কমেন্টে জানাতে পারেন। এবার যদি বলি বাইকের লুকস এবং ডিজাইনের কথা, তো বাইকের লুকস এবং ডিজাইন সেম আগের টিভিএস রাইডার 125 মতো রাখা হয়েছে। আর একটি ফিচার্স অ্যাড করা হয়েছে, সেটা হলো বাইকে আগে যেটা ছিল সেটাতে কিক ছিল না, কিন্তু এই এডিশনে আপনারা কিক দেখতে পাবেন এবং বাইকের হ্যান্ডেলের দুই পাশে দুইটা লিভার গার্ড দেখতে পাবেন, যেটা দেখতে খুবই অস্থির লাগছে, একটা স্পোর্টি ফিল আসছে, যেটা আগের ভার্সনে ছিল না কিন্তু স্পেশাল এডিশনে সেটা দিচ্ছে। আরেকটা নিউ ফিচার্স আসতে পারে, সেটা হলো বাইকের মিটারে গুড কানেক্টিভিটি আপনারা দেখতে পাবেন। তো সব মিলিয়ে আমার কাছে খুবই ভালো লাগলো বাইকটি, আপনাদের কাছে কেমন লাগছে আপনারা নিচে কমেন্টে জানাতে পারেন। তারপর যদি আপনারা বাইকের রিংয়ের দিকে লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পাবেন যে সেখানে রেড কালার করা হয়েছে, যেটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগছে। এবং যদি বাইকের ফুল কালারটা যদি দেখা যায়, এই বাইকের ফুল কালারটা কিছুটা ইয়ামাহা NT15 বাইকের মতো মনে হচ্ছে। তো আপনার কাছে কেমন লাগছে আপনারা নিচে কমেন্টে জানাতে পারেন। বলতে গেলে ওভারঅল এগুলাই, তো আমার কাছে এগুলাই আপনার ভালো লাগছে। যদি ছোটোখাটো কিছু মিস হয়ে যায় তো আপনারা ক্ষমাপূর্ণ দৃষ্টিতে দেখবেন। আরে দাঁড়ান দাঁড়ান, আমি কোথায় যাচ্ছেন? ভিডিও তো দেখে নিলেন, তো সাবস্ক্রাইবটাও করে ফেলুন এবং ভিডিওটা যদি ভালো লাগে লাইকটাও করে ফেলুন। ধন্যবাদ, টাটা।